ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রামধননগর রেল ক্রসিং এলাকায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামীর নির্দেশে গতকাল সন্ধ্যা 7টায় একটি সিলভার কালারের প্রাইভেট কার থেকে 45 বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কার ও মাদক বহনকারী দুজনকে আটক করা হয়েছে। আখাউড়া থানার চৌকশ পুলিশ অফিসার এএসআই হাসান মোর্শেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সৈয়দটোলা গ্রামের মোহাম্মদ আব্দুল হাশিম মিয়ার ছেলে মোবারক মিয়া ও একই এলাকার শামসু মিয়ার ছেলে আসাদ মিয়া। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামি জানিয়েছেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আখাউড়ার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আখাউড়াকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা আমাদের এই আখাউড়া থানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। তার ধারাবাহিকতায় গতকালকেও আমরা একজন লোককে 70 লিটার দেশীয় মদসহ একটা সিএনজি সহ গ্রেপ্তার করেছি। অপর দুজনকে 45 বোতল ফেন্সিডিল এবং একটা প্রাইভেট কার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শুধু এটাই না, এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমরা এখন এখানে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এটা ছাড়াও যে গত 6 মাসে আমাদের মাদকের বিরুদ্ধে আমরা অভিযান করি, সর্বমোট আমাদের এই আখাউড়া থানায় 205টা মাদকের মামলা রুজু করেছি। 350 জন আসামিকে আমরা এই মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি এবং ওই যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছি। এছাড়াও যারা মাদক সেবী তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট 71 জনকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করতে সক্ষম হয়েছি। এখন এই মাদক নির্মূলে আমরা আমাদের সাংবাদিক ভাইসহ আমাদের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজ সবাই সহযোগিতা কামনা করছি, যে আমরা চাচ্ছি যে একটা সুন্দর আগামীটা করার জন্য, এবং এটা করার জন্য আমি সবাই সহযোগিতা কামনা করছি।